যারা দু হাজার আঠারোতে ডাব্লিউ কনস্টেবল মেন্সের পরীক্ষা দিয়েছে অর্থাৎ গত তিরিশে জুন মেন্স পরীক্ষার পরীক্ষা দিয়ে এখনও রেজাল্টের জন্য অপেক্ষা করছো ভিডিওটি তাদের জন্য আনলাম বাধ্য হয়ে আনলাম কারণ বিভিন্ন রকম গ্রুপে ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত সোশ্যাল মিডিয়াতে যেভাবে অনেকেই ক্যান্ডিডেট এমনভাবে সিওরিটি দিচ্ছে যে আজ কাল রেজাল্ট হবে সেই জন্য আমি ভিডিওটি আনতে বাধ্য হলাম আর বিশেষ করে যারা আমাদের গ্রুপে আছে টেলি আপডেট গ্রুপে তারা তো জানোই যে কীভাবে অনেক ক্যান্ডিডেট বলছে এবং আমাকে ইভেন পার্স পার্সোনালি অনেক মেসেজ করছে হচ্ছে যে এত হবে কি না তো সেই জন্য আমি ভিডিওটি আনতে বাধ্য হলাম তো কয়েকটি কথা বলবো রেজাল্ট সম্পর্কে রেজাল্ট আপডেট সম্পর্কে এবং এছাড়াও পরবর্তী যে রেজাল্ট সম্পর্কে পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর ভিডিওটি বেশি বড় করব না কয়েক মিনিটের ভিডিও করব তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিই এবং যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারো ওকে তো দেখো ফার্স্ট আমি কথা বলি যে রেজাল্ট হয়েছে পরীক্ষাটা হয়েছে কবে দেখো তিরিশে জুন কিন্তু পরীক্ষাটি হয়েছে তোমাদের ঠিক আছে মেন পরীক্ষাটি এবং আজকের হচ্ছে ছাব্বিশে জুলাই তার আজকে ছাব্বিশে জুলাই যদি পরীক্ষা হয় তো ধরো তোমাদের পঁচিশ ছাব্বিশ দিন আজকে পরীক্ষাটি হচ্ছে তো এর মধ্যে রেজাল্টটা সম্ভব কিনা সেটা আমি একটু দেখে দেবো তা তার আগে একটা কথা বলি যারা রেডি কনস্টেবেলে পরীক্ষা দিয়েছিল তাদের রিক্রুটমেন্টটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়েছিল এটা সবাই জানো যে পরীক্ষা হয়েছে আবার ইন্টারভিউ তারপরে আবার রেজাল্ট মেরিট লিস্ট এইভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য আমি রেডি কনস্টেবলের যে সিলেকশন প্রসেস সেটা আমি একটু দেখিয়ে দিতে চাই তো তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল তো লেডি কনস্টেবলের যে সিলেকশান প্রসেস সেটা আমি একটু দেখি দেখো এখানে একটু নিচের দিকে আসলে তো ছাব্বিশ নয় দু হাজার আঠারোতে যে নোটিসটি ছিল ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটার্ন টেস্ট তো তার কিছুদিন পরই পরীক্ষাটি হয়েছে তিন দশ দু হাজার আঠেরোতে নোটিশটি মন তো এই প্রথম দিকে কিন্তু যে আঠ দু হাজার অক্টোবর মাসে কিন্তু প্রথম দিকে কিন্তু পরীক্ষাটি হয়েছে ওকে আর রেজাল্ট যেটি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে বাইশ এগারো দু হাজার আঠারো অর্থাৎ অক্টোবর নভেম্বর অর্থাৎ চো পঞ্চাশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু তোমা এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে তারপরে বাইশ এগারো বাইশ এগারোতে নোটিশ দিয়েছে এবং তেইশ এগারোতে কিন্তু রেজাল্টটি প্রকাশিত হয়েছে ওকে রেজাল্টের একদিন আগে নোটিশটি দিয়ে দিয়েছে ওকে তো তোমরা বুঝতে পারছো পঞ্চাশ দিন মিনিমাম কিন্তু টাইম নিয়েছি আর যেখানে তোমাদের লেডি মেল কনস্টেবেলের সবে হয়েছে ছাব্বিশ দিন থেকে পঁচিশ দিন ওকে তো তোমরা বুঝতে পারছো যে রেজাল্টটা কত দেরি হতে পারে বা কেন হতে পারে তো আমি বলেছিলাম আগের ভিডিওতে যে তোমাদের রেজাল্টটি হবে যেটা হওয়া সম্ভব ইয়ে আছে জু এই জুলাইয়ের লাস্ট উইক ওকে তো জুলাইয়ের লাস্ট উইক হবে বলেছিলাম কারণ বলেছিলাম যে লেডি যে এক্স সাব ইন্সপেক্টর ইয়ে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে তারপরেই পরে কিন্তু তোমাদের হওয়ার কথা ছিল এর এর মাঝখানে একটি যে তোমাদের গুলিয়ে যাচ্ছে একটি ব্যাপার যে সাব ইন্সপেক্টরের সাথে সাথে এক্সাইজ সাব ইন্সপেক্টর ওকে তো এক্সাইজ সাব ইন্সপেক্টর অর্থাৎ আবগারি যে সাব ইন্সপেক্টরের একটি পরীক্ষা হয়েছিল সেই সেটার কিন্তু এখনও রেজাল্ট দেয়নি তো সুতরাং তো রেজাল্ট কনস্টেবলের রেজাল্ট হওয়ার আগে আশা করি এই সাব ইন্সপেক্টরের রেজাল্টই হবে কারণ এক্সাই যে সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ এখন চলছে বর্তমানে এটা শেষ হওয়ার আগে আগে হয়তো এর রেজাল্ট প্রকাশিত হতে পারে বা কনস্টেবলের আগে হয়ে যেতে পারে কারণটা তোমরা জানো কনস্টেবলের ক্যান্ডিডেট সংখ্যা অনেক কিন্তু বেশি এক্সাইজের ক্যান্ডিডেটের থেকে ঠিক আছে সুতরাং এই যে দুটি ইন্টারভিউ একসঙ্গে হবে সেটা ঠিক না কিন্তু এইটা আগে হতে পারে ওটা পরে হতে পারে এরা এমনও হতে পারে আমি বলেছিলাম কারণটা কি কারণটা হচ্ছে এই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের রিক্রুটমেন্টটা পুরো একসঙ্গে হবে কারণ ট্রেনিংটা একসঙ্গে হবে যে খবর পাওয়া যাচ্ছে মোটামুটি ঠিক আছে তো মোটামুটি মাস দুয়েকের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে রিক্রুটমেন্ট প্রসেসটা সুতরাং তোমরা কোনোরকম চাপ না নিয়ে পরের যে পরীক্ষাটি আছে আমি আমি যেটা সাজেস্ট করব পরের কনস্টেবলের জন্য যদি পরীক্ষা দিয়ে থাকো অর্থাৎ ফোর্থ আগস্ট যে পরীক্ষাটি আছে সেটার জন্য ফুললি প্রিপারেশান নাও রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা দেখার দরকার অনেকেই বলছে যে তেইশ চব্বিশ পঁচিশ এই ধরনের এর তারিখ যে জুলাই মাসের হবে অনেকে সিওরিটি তো বলছে হানড্রেড পার্সেন্ট এটা হবেই হবে কিন্তু অলরেডি পঁচিশ তারিখে চলে গেল ছাব্বিশ তারিখ আজকে তো আমি বলেছিলাম জুলাইয়ের লাস্টে হওয়ার সম্ভাবনা আছে তো এখনও কিন্তু জুলাইয়ের লাস্ট এখন ছাব্বিশ থেকে একত্রিশ হওয়ার সম্ভাবনা আছে ওকে তো তোমরা ও অপেক্ষা করো এবং এই ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে না হলে কিন্তু আগস্টের প্রথম দিকে তুমি পেয়ে যাবে কারণ আগস্টের শেষের দিকে প্রথম দিকে কিন্তু সাব ইন্সপেক্টরের পরীক্ষা ইন্টারভিউ হয়ে যাচ্ছে তারপরে এক্সাইজের রেজাল্টটা দিতে পারে এবং যে কনস্টেবলের রেজাল্ট বের হতে পারে ঠিক আছে সুতরাং ওদিকে রকম চাপ না নিয়ে পরবর্তীকালে যে পরীক্ষাটি আছে কনস্টেবলের সেটার জন্য ফুলি প্রিপারেশন এবং কীভাবে কত পেলে পরীক্ষাতে পাশ করবে সেটাও আমি বলে দিয়েছি এবং যারা এই যে মেল কনস্টেবল মেন্স পরীক্ষা দিয়ে তাদেরকে আমি বলে দিয়েছি যারা ইউ ক্যাটাগরি আছো ইউ ক্যাটাগরি যদি তিরিশ থেকে তেত্রিশের মধ্যে হয়ে থাকো তো অবশ্যই তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও আমরা ইন্টারভিউর ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি চারটে ভিডিও আছে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ইন্টারভিউ ভিডিও লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিও আশা করি ভিডিওগুলি পছন্দ হবে এবং ফুললি প্রিপারেশন আমি বারবার বলছি রেজাল্ট ঠিক টাইমে প্রকাশিত হবে তো তোমরা রেজাল্ট নিয়ে চিন্তা না করে অনেকেই দেখলাম আবার ভয়েস কল পাঠিয়েছে যে বিভিন্ন রকম অফিসে ফোন করে সেগুলো শুনলাম তো আমি আমার সাজেস্ট যেটা তো তোমরা বেশি রেজাল্ট নিয়ে মাতামাতি না করে পরবর্তীকালে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং সেই ক্যান্ডিডেট যদি না হো তাহলে ইন্টারভিউর জন্য প্রিপারেশান হও ওকে তো এইটুকু জানানোর ছিল অনেকেই বলছে যে রেজাল্ট কবে রেজাল্ট কবে সেই জন্য আমি ভিডিওটি মানাতে বাধ্য হলাম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং তোমার বুঝতে সুবিধা হয়েছে যে কি ব্যাপারটা তো ভিডিওটি যদি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যে কোনো পুলিশ সম্পর্কে যে কোনো আপডেট পেতে এবং রেলওয়ে পিএসসি এসএসসি সমস্ত আপডেট পেতে চাপড়ি নোটিফিকেশান পেতে তো দেখা হচ্ছে পরবর্তীতে থ্যাংক ইউ